সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি আবিদা সুলতানা সুমি শুরুতেই শিরোনাম উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন প্রধানমন্ত্রী নৌকার পক্ষে এনামুল শান্তু কালাম জঙ্গিবাদের মদতদাতাকে পরাজিত করার প্রত্যয় নেতাদের ফারুক চৌধুরী রাজশাহীর যা কিছু উন্নয়ন বিএনপির আমলে মিনু তৃতীয় শক্তি ষড়যন্ত্র খতিয়ে দেখার তাগিদ সি ওয়ার্কার্স পার্টির ইস্তেহার ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আওয়ামী লীগকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ভাঙ্গারমোড় এলাকায় একটি নির্বাচনী জনসভায় প্রদত্ত ভাষণে শেখ হাসিনা এই আহ্বান জানান তিনি আরো বলেন কাজেই আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিতের সঙ্গে সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন সরকার গঠনে প্রতিটি ভোটকে মূল্যবান আখ্যায়িত করে তিনি বলেন প্রতিটি ভোট এবং আসনই মূল্যবান এবং আপনার একটি ভোটই আমাদের সরকার গঠনে সাহায্য করতে পারে প্রয়োজনীয় সংখ্যক আসন থেকে একটি আসনও যদি কম হয়ে যায় তাহলেই আমরা সরকার গঠন করতে পারব না ফরিদপুর চার আসনের মহাজোট প্রার্থী ভাঙা সদরপুর চরভদ্রাসন কাজে জাফরউল্লাহ সমাবেশে বক্তৃতা করেন এবং বঙ্গবন্ধু ছোট মেয়ে শেখ রেহানা সমাবেশে উপস্থিত ছিলেন শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে রাজধানীতে ফেরার পথে তার নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে এই জনসভা করেন রাজশাহী চার বাগমারা আসনে নৌকার পক্ষে এক কাতারে ভোটের মাঠে নেমেছেন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্তু এবং তাহিরপুর পৌরসভার দুইবারের মেয়র আবুল কালাম আজাদ বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী এনামুল হকের সঙ্গে হাতে হাত রেখে নৌকার বিজয় নিশ্চিত করার শপথ করেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্টু এবং তাহেরপুর পৌরসভা দুইবারের মেয়র আবুল কালাম আজাদ এবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়ায় এলাকায় সমাবেত হয়ে শান্টু কালাম সহ তাদের অনুসারীরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী এনামুল হক এমপিকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান পরে সেখানে এমপি এনামুল হক চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্তু ও মেয়র আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন তারা সকল ভেদাভেদ বলে নৌকার বিজয় নিশ্চিত করতে এক সঙ্গে ভোটের মাঠে নামার ঘোষণা দেন এ সময় তারা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন বৃহস্পতিবার বিকেলে গোদাগাড়ি শহীদ ফিরোজ চত্বরে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভায় একই মঞ্চে দাঁড়িয়ে অতীতের সকল রাগ ক্ষোভ দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এমপি ওমর ফারুক চৌধুরীর দ্বন্দ্ব মিটিয়ে ফেলার পর এবার নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে জঙ্গি মদরদাতা ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করার শপথ নিলেন নেতারা দীর্ঘদিনের রাগ ক্ষোভের অবসান ঘটিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী সহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ কে এম আতাউর রহমান খান বদরুজ্জামান রবু মিয়া অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব জেমস তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মন্ডুবালা পৌর মেয়র গোলাম রাব্বানী গোদাগাড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম ও মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ সহ নেতৃবৃন্দ একই মঞ্চে তারা নৌকাকে বিজয় করার ঘোষণা দেন জনসভার প্রধান অতিথি ও রাজশাহী এক গোদাগাড়ী তানুর আসনের এমপি ওমর ফারুক চৌধুরী বলেন আজকে আমরা সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছি শেখ হাসিনার ডাকে আমার সাথে সকলেই সংহতি প্রকাশ করায় তাদের অভিনন্দন জানাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী দুই সদর আসনে ধানের শীর্ষের প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর ছয় নং ওয়ার্ডে ও লক্ষ্মীপুর থেকে প্রচারণা করেন এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজপাড়া থানা বিএনপির সভাপতি শৌকত আলী সাধারণ সম্পাদক আলী হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ তিনি বলেন দেশে বিএনপির গণজোয়ার শুরু হয়েছে এই জোয়ারে বালির বাঁধের ন্যায় নৌকা ভেসে যাবে আইনশৃঙ্খলা বাহিনী ও বিদেশি জরিপকারী সংস্থার তথ্য অনুযায়ী দুইশো একান্ন আসনে বিএনপি দশ হাজার থেকে এক লাখ পর্যন্ত ভোটে গিয়ে আছে এই অবস্থায় নৌকা সমুদ্রে ডুবে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ মহাসংকটে পড়ে গেছে তাদের তরি আর তীরে ভিড়বে না বলে জানান মিনু বৃহস্পতিবার নগরীতে গণসংযোগকালে এসব কথা বলেন যতদিন যাচ্ছে ততদিন মনে হচ্ছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সারা দেশবাসী এবং বিশ্ববাসী সেটার বিন্দুমাত্র কোনো কিছু আমরা দেখছি না প্রতিনিয়তই আমাদের উপরে নির্মম নির্যাতন আমাদের অফিসে আগুন দিয়ে পুড়ে দেওয়া আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বাড়িতে বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখানো এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যানার ফেসটুর কেটে ফেলে দেওয়া সব কিছুই যেন একটা মনে হচ্ছে বা একদম কঠিন হচ্ছে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে তবে রাজশাহী ইজ ডিফারেন্ট আমাদের এখানে বিপুল সংখ্যক আমাদের সর্বস্তরের জনগণ এবং আমাদের সমর্থক নেতা কর্মীরা সমস্ত কিছু উপেক্ষা করে রাজপথে নেমে আসার কারণে আজকে এখানে জোয়ার সৃষ্টি হচ্ছে ধানের শীষে এবং আমি মনে করি যে নদীর স্রোতের মুখে যেমন বালির বাদ টিকে না তো ঠিক তেমনিভাবেই এই গণ গণজোয়ার ধানের শীষের গণজোয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সকল নির্মম নির্যাতনের বিরুদ্ধে জনগণের যে রায় দিবে সে রায় হচ্ছে জনবিস্ফোরণের মধ্য দিয়ে সে রায় প্রতিফলিত হবে এবং ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হয়ে এসে দেশের দায়িত্ব জনগণ বেগম খালেদা জিয়াকেই দিতে চায় এটা জনবিস্ফোরণের মধ্য দিয়েই ইনশাল্লাহ গণজোয়ারের মধ্যে দিয়ে এটা সৃষ্টি হয়েছে এবং তা সাফল্য অর্জন করবে নির্বাচন নিয়ে তৃতীয় কোনো শক্তি ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন একইসঙ্গে সিইসি ভোটের ভাগ্য যাতে মাস্তান সন্ত্রাসীদের হাতে চলে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন সিইসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশ র্যাব বিজিবি সব জেলা পুলিশ সুপার এসপি সব জেলা রিটার্নিং কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সিইসি কে এম নুরুল হুদা বলেন পেছনের একটা ঘটনার রেশ টানা প্রয়োজন সেটি হল 2014 সালের নির্বাচন সেই নির্বাচনের অবস্থা ভুলে গেলে চলবে না তখন ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছিল সেই ঘটনার আলোকে এবারে নির্বাচন প্রস্তুতির রূপরেখা ও কৌশল অবলম্বন করা প্রয়োজন তিনি আরও বলেন তখন মাঠে সব বাহিনী ছিল সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিজিবি ছিল তবুও আমরা কি দেখেছিলাম পুলিশ সদস্য প্রিসাইডিং কর্মকর্তা ম্যাজিস্ট্রেট শত শত মানুষ নিহত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ভূস্মীভূত হয়েছে সেটার কি পরিপ্রেক্ষিত ছিল আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারিনি সে প্রসঙ্গ আলোচনা করার সুযোগ ও প্রয়োজন নেই তবে ভবিষ্যতে বিষয়টি আমাদের মনে রাখতে হবে এটি ভুলে গেলে চলবে না

শত শত মানুষ নিহত হয়েছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান বর্ষিত হয়েছে সেটার কি প্রেক্ষি ছিল সেটা সেটা আমরা কেন সেটা করতে সে প্রসঙ্গ আলোচনা করার সুযোগ এবং প্রয়োজন আমি মনে করি না তবে সেটা আমাদের মনে রাখতে হবে সেটা আমাদের ভুলে গাড়ি চলবে না সেই যে অবস্থা সেই অবস্থা থেকে আমাদের কিভাবে উত্তরণ করা যায় আবার যেন সেরকম কোনোরকম পায় তারা না হয় জন্য সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে কিন্তু আমাদের অত্যন্ত দৃষ্টি রাখতে হবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অসম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ওয়ার্কার্স পার্টির কার্যালয় চত্বরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইস্তেহার উপস্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এই ইস্তেহারে রাষ্ট্র প্রশাসন ও অর্থনৈতিক সর্বস্তরে দুর্নীতি রোধ ব্যাংক জালিয়াতি অর্থপ্রাচার ও ঋণ খেলাপি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এবং বেকার যুবকদের নিবন্ধিত করে কর্মসংস্থান সাপেক্ষে বেকার ভাতা প্রদান করার তেরো দফা লক্ষ্য তুলে ধরা হয়েছে একই সঙ্গে একুশ দফা কর্মসূচি দেয়া হয়েছে তিনি নির্বাচনে ইস্তেহারে পার্টির তেরো দফা লক্ষ্যে ঘোষণা করেন এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ